আমরা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা বারবার তিনি ঘোষণা করেছেন, এবং এবার প্রথমবার তার দলের বিরুদ্ধে বড় রকমের একটা শুদ্ধি অভিযানের উদ্যোগ তিনি নিয়েছেন। শুধু যে ক্যাসিনো বা জুয়া খেলা নিয়ে এটা হচ্ছে তা না, দলের ভেতরে আমরা এর আগেও দেখেছি ছাত্রলীগের শীর্ষ পদ থেকে নেতাদের সভাপতি সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতির অভিযোগের কারণে। তো দল থেকে যে এই উদ্যোগটা, এটা কিন্তু একটা অভিনব এবং আমরা খুব সাহসী পদক্ষেপ বলবো। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে বিএনপি জামাত বা অন্যান্য সংগঠন থেকে, ফ্রিডম পার্টির মতো সন্ত্রাসী সংগঠন থেকেও লোকজন আওয়ামী লীগে বা ছাত্রলীগে যুবলীগেরা ঢুকে যাচ্ছে এবং এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে। সরকারের ভেতর যেমন আছে, সরকারের বাইরেও যাদেরকে এখন ধরা হচ্ছে তাদের গডফাদাররা আছে। বিশেষ করে ক্যাসিনো ব্যবসাতে তো বলা হচ্ছে, আজকেও কাগজে আমরা দেখেছি যে তারা এমপি মন্ত্রীরা এর সঙ্গে জড়িত। এবং প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছে তিনি কাউকে ছাড় দেবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, যে যখনই সরকার বঙ্গবন্ধুর সময় আমরা দেখেছি যখনই এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে তখনই এরকম সামরিক অভ্যুত্থান, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সেটাও একটা বড় কারণ ছিল, এবং এটা কিন্তু সম্ভাবনাকে নাকচ করে দেয়া যায় না। এরা খুবই শক্তিশালী, এরা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এদের গডফাদাররা রয়েছে। সুতরাং এই ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে এবং একই সঙ্গে কৌশলীয় হতে হবে, এবং সেটাই আমরা মনে করি যে এখানে ব্যাপক জনগণের ব্যাপক সম্পৃক্তির দরকার রয়েছে। মানুষের কাছে একটা আবেদন জানাতে হবে যে এদের তথ্যগুলো সম্পর্কে মানুষ তো সরকারকে জানাতে পারে। এই সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অভিযান আমি মনে করি সরকারের পাশাপাশি একটা জনঐক্য, নাগরিক ঐক্য প্রয়োজন রয়েছে, জাতীয় ঐকমত্য দরকার রয়েছে। এখানে ব্লেম গেম খেলার দরকার নেই। যেখানে বিএনপি যেমন বলছে তারা ধোয়া তুলসী পাতা, আজকে কাগজে দেখেছি একজন বলেছে যে তারেক রহমানের সঙ্গে তাদের যে সম্পর্ক এবং অর্থ লেনদেনের ব্যাপার, এগুলো সবই তদন্ত করতে হবে। বিরোধী দলের কাউকে ছাড় দেওয়া যাবে না, সরকারের কাউকেও ছাড় দেওয়া যাবে না। দুর্নীতিবাজ সন্ত্রাসী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আমরা সবসময় স্বাগত জানাই। বাট এক্ষেত্রে আমাদের যেটা পরিষ্কার বক্তব্য হচ্ছে, সরকারের পাশাপাশি একটা ব্যাপক জনমত তৈরি করতে হবে এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে, একটা নাগরিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যে অবস্থানে আছেন দেশে এবং বিদেশে, তার যে গ্রহণযোগ্যতা, আমি মনে করি তিনি যে কোনো পদক্ষেপই এ ব্যাপারে নিন না কেন, দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক জনগণ তার পাশে আছে। হয়তো দলের ভেতরে কিছু লোক তার বিরোধিতা করবে, প্রশাসনে কিছু লোক বিরোধিতা করবে, আইনশৃঙ্খলা বাহিনী এমনকি গোয়েন্দা সংস্থার তরফ থেকে হয়তো নানা ধরনের প্রশ্ন কথা বলা হবে, কিন্তু আমি মনে করি প্রধানমন্ত্রীকে এক্ষেত্রে সাহসী হতে হবে তার পিতার মতো। যদিও বঙ্গবন্ধুকে তাকে জীবন দিতে হয়েছে, আমরা চাই না যে প্রধানমন্ত্রীকে এর জন্য জীবন দিতে হোক, কিন্তু আমরা এটা মনে করি যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে। এবং এক্ষেত্রে মন্ত্রীও যদি হয়, আমরা অতীতেও দেখেছি তিনি মন্ত্রীদের বিরুদ্ধে তো পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন সময় যখন অভিযোগ উঠেছে, যদিও পরে প্রমাণ হয়েছে যে কি অভিযোগ সত্য নয়, কিন্তু ব্যবস্থা কিন্তু তিনি নিয়েছেন, কাউকে তিনি দলের মধ্যে কাউকে ছাড় দেননি। এইটাই হচ্ছে তার জনপ্রিয়তার অন্যতম কারণ বাংলাদেশে এবং দেশের বাইরেও তার যে একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ে উঠেছে সেটা এই কারণেই, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার শূন্য সহিষ্ণুতা। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে আমরা দেখেছি, আমি তখন সাংবাদিক ছিলাম, যে সরকার চোরাচালানের বিরুদ্ধে একটা ব্যাপক উদ্যোগ নিয়েছিল, এবং সেই সময় আমরা বিচিত্রাতে একটা প্রচ্ছদ কাহিনী করেছিলাম যে জানুয়ারি মাসে ম্যান অফ দ্য ইয়ার, সেখানে ম্যান অফ দ্য ইয়ার আমরা বলেছি চোরাচালানি, সরকারের একটা ব্যাপক অভিযান, এবং সেখানে কিন্তু প্রশাসনের অনেকেই সেখানে জড়িত ছিল, দলের অনেকে জড়িত ছিল যাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু এটা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তার পরিণতি আমরা দেখেছি, বঙ্গবন্ধু তার নিরাপত্তার ব্যাপারটাকে কখনো গুরুত্ব দেননি। কিন্তু আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, এটা আমাদের সকলেরই উদ্বেগের বিষয়, তার নিরাপত্তার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে আরেকটা 75 বা 111 ঘটনা না ঘটে সেটাও আমাদেরকে নজরে রাখতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে।